বারোটি সংস্থার দারুচিনি গুঁড়ো মশলায় মেরেছে মাত্রা অতিরিক্ত সি যাকে আমরা লেড নামে চিনি এই লেড শরীরে গেলে ঠিক কতটা পরিমাণ ক্ষতিকারক প্রভাব ফেলাতে পারে তা সম্পতি কনজিউমার রিপোর্ট অনুযায়ী বেশ কিছু নামি সংস্থার দাঁড়ি দারুচিনি গুঁড়ো ও গরম মশলায় মাত্রা অতিরিক্ত সিসা মিলেছে সে রিপোর্টই কিন্তু খুব চাঞ্চল্যকর এবং এটা আমাদের ভারতীয়দের স্বাস্থ্যের পক্ষে কতটা খারাপ প্রভাব ফেলছে তা দেখলে আপনারা এক ঝলকে শিউরে উঠবেন ভারতের বারোটি সংস্থার প্যাকেটজাত এই দ্রব্যের উপর ব্যান লাগিয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড ফুড যে রেগুলেটরি অথরিটি আছে এবং ঠিক কোন কোন কোম্পানির এই মশলাগুলো যেগুলো আমরা সচরাটোর বাজার থেকে কিনে থাকি সেই মশলাগুলো আমরা এক ঝলকে দেখে নেব এই যে যে কোম্পানির মশলাগুলোতে এই ধরনের অ্যালিগেশান আসছে যেখানে লিড বা সিসার পরিমাণ যেটাকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় সেটা প্রচুর পরিমাণে পাওয়া গেছে যেমন পার্স ইজিএন মিমিস প্রোডাক্ট বোল অ্যান্ড বাস্কেট রানি ব্র্যান্ড জারা ফুডস থ্রি রিভার্স ইউই ব্র্যান্ড বে ফেং স্পাইস কিং বারিয়া অ্যান্ড ডিপ এইসব সংস্থার যে দারু দারুচিনি এবং গুঁড়ো মশলা এবং যে গরম মশলার যে প্যাকেট পাওয়া যায় এর মধ্যে মাত্রায় সিসা পাওয়া গেছে এদের মধ্যে পার্সের মশলায় সব থেকে বেশি সিসা পাওয়া গেছে যা থ্রি পয়েন্ট ফাইভ টু পার্স মিলিয়ন বা পিপিএম পাওয়া গেছে বলে খবর ফুড সেফটি রিসার্চ অ্যান্ড সেটি টেস্টিংয়ের ডিরেক্টর জেমস রজার্স জানিয়েছে সব সংস্থার আধ চামচেরও অর্ধেক মাত্রায় মশলা যে পরিমাণ সিসা পাওয়া গেছে তা একজন ব্যক্তির শরীরে সারাদিনে যে মাত্রায় সিসা যাওয়া উচিত তার থেকে বেশি দ্য ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেটিভের মতে প্রাপ্তবয়স্কদের শরীরে শরীরে প্রতিদিন বারো পয়েন্ট ফাইভ মা মাইক্রোগ্রামের বেশি সীসা প্রবেশ করলে তা মোটেও স্বাস্থ্যকর নয় শিশুদের ক্ষেত্রে সারাদিনে জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোগ্রামের বেশি সিসা প্রবেশ যেন না করে সেদিকেও নজর রাখা জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুইয়ের মতে শরীরে অতিরিক্ত মাত্রায় সিসা প্রবেশ করলে রক্তচাপ বেড়ে যেতে পারে সেই সঙ্গে হার্ট স্নায়ুতন্ত্র কিডনির অসুখে ঝুঁকি বাড়ে এবং অন্তঃসত্ত্বা মহিলাদের শরীরে অতিমাত্রায় সীতা প্রবেশ করলে গর্ভপাতের আশঙ্কা তৈরি হয় এছাড়াও আমাদের শরীরের দাঁত এবং চামড়ার উপরের প্রভাব কিন্তু খুবই ক্ষতিকারক আমাদের দাঁত ক্ষয়ে থাকে এবং দাঁতের গোড়া খোয়ে কালো হয়ে যায় এবং চামড়ায় ব্র্যাশ বা বিভিন্ন দাঁত চুলকানির মতো বিভিন্ন উপসর্গ দেখা যায় এই যে বাজারজাত গুঁড়ো মশলাগুলি থেকে আমাদের দূরে থাকার জন্য বারবার সচেতন করছে হু